ইলেভেনের বাংলা 2023-এর যে পরীক্ষা, সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে সমস্ত প্রশ্নের উত্তর এবং পুরো প্রশ্নপত্রটা দেখিয়ে দেব আমাদের বিদ্যালয়ের বাংলার অভিজ্ঞ এবং বয়স্ক শিক্ষিকা শ্রদ্ধেয়া সুপর্ণা দত্ত ম্যাডাম এই উত্তরগুলো করে দিয়েছেন। তো উত্তরগুলো আগে মিলিয়ে নিই, দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, আগে ভাগে ভূতে পেয়ে বসেছে ওঝাকে। আচ্ছা, যামিনীর মা তেলেপোনাকে বলেছে প্রেতপুরি। তারপরে প্রশ্ন দেখো, সৌখী জলে গিয়েছে আজ কত বছর হলো? 5 বছর। গরুর গাড়ির গাড়োয়ান ক্যানিস্তারা। তারপরে দেখো, পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়, এটা হচ্ছে সৌখীর মা। তারপরে সুয়েজ বন্দরে প্রায় তিন দিকে রয়েছে বালির ঢিপি আর পাহাড়। 1609 সালের ঘটালো এক ব্যাপার হলো দূরবীন আবিষ্কার। তারপরে কোন মাস দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল বনিটো? নীলধ্বজের প্রতি জনায় এটা হবে নারায়ণ। পূর্ণবেদীর শূন্যে কতদিন ক্রন্দিত হয়েছিল? 150 বৎসর, অর্থাৎ 150 বৎসর। তারপরে দেখো, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, লালন ও পড়শির মধ্যে দূরত্ব হলো লক্ষ যোজন। দেখো, থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো ধৈর্য। চর্যাপদ আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে দেখো, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় আর বীরবল ছদ্মনাম ছিল প্রমথ চৌধুরী। তারপরের প্রশ্ন দেখো, সাঁওতালি ভাষার লিপি হচ্ছে অলচিকি, আর অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটা হলো রাঢ়ী উপভাষা। তারপরে এসএকিউগুলো দেখে নাও, এসএকিউগুলো পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর কার কটা এমসিকিউ ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পরীক্ষা কেমন হয়েছে। আর ইংলিশের সাজেশান আমি দিয়ে দেবো আর কিছুক্ষণ পর, তোমরা ইংলিশের সাজেশানও দেখে নেবে। পুরো প্রশ্নপত্র দেখিয়ে দিয়েছি এবং প্রতিটা সাবজেক্টের উত্তর এইভাবে আমাদের চ্যানেলে পাবে, তাই অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।